প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দো পেঁয়াজা রেসিপিটি কাতলা মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি এগুলো ভালো করে ভেজে নেবো এখন আমি একটা ফ্রাইং প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এখন ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নেব উল্টিয়ে দেওয়া শেষ এখন আমি এটা সাইডে রেখে ওই একই প্যানে আরও একটু তেল অ্যাড করে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু আমি দো পেঁয়াজা তৈরি করছি তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয় এখন আমি অর্ধেকের বেশি পেঁয়াজ তুলে নেব এই পেঁয়াজগুলো আমি পরে আবার অ্যাড করব এ কারণেই তুলে নিচ্ছি ভাজা পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এগুলোকে একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে আরও একটু পানি দিয়ে দিলাম এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি চা চামচ জিরা বাটা আপনারা চাইলে হাফচা চামচ আদা বাটাও দিতে পারেন আমি এই টাইপের রান্নায় মশলা খুব কম ইউজ করি এছাড়া এই টাইপের রান্নায় মশলা একটু বেশি দিয়ে দিলে খেতে ভালো লাগে না আপনারা চাইলে আর একটু বেশি বেশি করেও দিতে পারেন বাট আমি খুব কম ইউজ করি এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় এই কারণে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি হালকা কষিয়ে নেওয়ার জন্য যেহেতু মাছটা ভেজে রেখেছি বেশি সময় কষানোর প্রয়োজন নেই কিছুক্ষণ রান্না করার পর ফিরে এলাম এখন আমি ভালো করে মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে এখন আমি ওই যে পেঁয়াজটা প্রথমেই উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুইবারে ব্যবহার করা হয় বলেই এর নাম হয়েছে দো পেঁয়াজা দো পেঁয়াজা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন পেঁয়াজটা যদি আমি প্রথম থেকেই রান্না করতে থাকতাম তাহলে গোলে ঝোল হয়ে যেত খেতে ভালো লাগত না এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আমার দোপেয়াজা রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ